জাস্ট ওয়াও জাস্ট ওয়াও চারিদিকে একটা ব্যাপার আছে না, চারিদিকে জাস্ট ওয়াও, জাস্ট চারিদিকে ওয়াও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সময় একদম আলাদাই আছে। বাই দ্য ওয়ে, আজকে আমরা হঠাৎ করেই প্ল্যান হলো, কোনোরকম প্ল্যান ছিল না, মানে আমাদের এ তো ক্লাস ছিল তো আজকে। হ্যাঁ, তো গাইস আজকে আমার সাথে যারা যারা আছে, অ্যাকচুয়ালি আমার আমার উচিত দেখে তাদের সাথে একবার মানে ইন্ট্রো করে দেওয়া। তো আমি হচ্ছি মানে এ হচ্ছে রোহিত, আর হচ্ছে হ্যাঁ হ্যালো এবার দেবুম, আমি নাম জানি ঠিক আছে। তো আর আমি হচ্ছি তোমাদের শান্তনু। তো দুই দিকে হয়তো আমাদের হ্যাঁ একটা ভালো জিনিস, দুই দিকে আমাদের চাশমিস আর কি, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। হ্যালো, যে আমরা একটু ঘুরতে যাবো, তো হঠাৎ বললাম যে কোথায় যাবি কোথায় যাবি, কোনো প্ল্যান ছিল না। চলো প্রিন্সেপ ঘাট, চলো একটু ঘাটে দেখো। জাস্ট মানে তোমরা, আমি সমস্ত ব্লগেই বলি যে না এলে বুঝতে পারবে না। আর প্রিন্সেপ ঘাট আসছো যখন অবভিয়াসলি এসো না যে দুপুরবেলায় আসছি বা সকালবেলায় আসছি, আসলে একটু একটু বিকেল পড়বে, মানে রোদটা যখন পড়বে তখন এসো, কারণ মেনলি ছবি তুলবে। তো অবশ্যই ছবিটা খুব সুন্দর আছে, আমি একটা ছবির প্রিভিউ দিয়ে দেবো এখানে যে আমরা কেমন ছবি আসছিলো ফোনে বা ক্যামেরায়। তো দেন সন্ধ্যাবেলা যে এনভায়রনমেন্টটা সেটা তোমরা এনজয় করো। আর এখান থেকে আমরা যাবো হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে আমরা ইডেন, ইডেন দিয়ে ইডেন থেকে এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরে আমরা চলে যাবো। তো যেতে যেতে অনেক কিছুই পড়বে ভালো ভালো জিনিস, ওগুলোই ভাবলাম একবার দেখাই তো। তো আমাদেরই মানে আমরা যখন প্রথমে এসেছিলাম আমাদেরই একটা কোয়েশ্চেন ছিল যে কী করে প্রিন্সেপ ঘাট যাবো। মেনলি প্রিন্সেপ ঘাট যেতে গেলে কোনো মেট্রো স্টেশনও নাই প্রিন্সেপ ঘাটে, বা আমি জানি না যে কোন বাস আছে, বাট তোমরা প্রিন্সেপ ঘাটে একটা স্টেশন আছে যেখান থেকে দমদম থেকে মাঝে মাঝে ট্রেন আসে। তো প্রিন্সেপ ঘাট তোমরা আসতে পারো অবভিয়াসলি, তাছাড়া বে টু বে তো এই সমস্ত ওলা মোলা তো আছেই, তো সেখান থেকে আসতে পারো। আর তাছাড়া ধর্মতলা থেকে বাস পাওয়া যায় বাবুঘাট বা ইডেন, সেখান থেকে হেঁটে চলে আসো। তো গাইজ আমাদের এখন জাস্ট ঘুরছিলাম কিছুক্ষণ, দেন একটা জায়গা আছে, একটা চায়ের স্টল আছে, প্রচণ্ড ভালো চা করে, মানে আদা চা, দুধ চা, মানে দুধ দিয়েও করে দেয়, আই থিঙ্ক লাল চা করে নাকি বা রচা করে সেখানে জানি না, তবে চরম খেতে। জাস্ট ওখানে পারলে এই যে এই যে এখানে স্টল আছে এইখানটা করে, এই যে স্টলটা, এই যে স্টলটা এখানে খেতে পারো, চরম চা বানায় চরম। তো গাইজ আমরা জাস্ট মানে একটু দেরি হয়ে গেল, জাস্ট আসা মাত্র এটা বন্ধ হয়ে গেল। তো তোমরা যদি আসবো ভাবো, আমি জানি না সবার মানে এন্ট্রি আছে কিনা, বাট 10টা থেকে খোলে, আর তোমরা যদি ভাবো আসবো, এটা হচ্ছে বিছানা হচ্ছে আমাদের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। সবাই অবভিয়াসলি যারা বাঙালি তারা সবাই শুনেছো যে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের নাম, আর সবাই ফ্যান, আমি একাই নই। আমাদের জাস্ট কিছুক্ষণ মানে মানে একটু টাইমের জন্য আমরা ঢুকতে পেলাম না, বাট পরে আবার আসবো। তো এখানকার ব্লগটা ভিতরে একটা একটা স্পেশাল ব্লগ বানাবো যেটা মোহনবাগানের ভিতরে ঢুকে, জানি না সবাইকে ঢুকতে হয় কিন্তু বললো যে এসো 10টার পরে এসো তোমাদেরকে মানে ঢুকাবো, জানি না সবাইকে ঢুকতে হয় কিনা, হয়তো দেয় ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে স্পেশাল দিচ্ছে। তো তোমরা আসতে পারো এখানে, বাট আমার লাক অতটাও ভালো নয় যে কী বলবো, মানে এসে জাস্ট দাঁড়িয়েছে আর অফ হয়ে গেল, তাই তো একদম কষ্ট হলো, যাটা কষ্ট হলো ভাই। হ্যাঁ তবে আসবো একদিন, আমি সিওর আসবো এটা বলে রাখলাম আমি, কি তোমরা তো চাও নিশ্চয়ই যে একটা এসে এখানে একটা ভিডিও বানাই, চাই তো সবাই চায়। হ্যাঁ কারণ মোহনবাগান সবাই ফ্যান ভাই, সবাই ফ্যান। তো আমরা ঢুকতে পারলাম না, তাতে অবভিয়াসলি আফসোস হচ্ছে, কিন্তু পিছনে এটা হচ্ছে ওই গ্যালারিটা যেখানে মানে এটার ওই দিকটায় খেলাটা হয়, বাইরে থেকেই দেখি, কিছু তো করার নেই, ভেতরে তো ঢুকতে পেলাম না, তাই তো? হ্যাঁ একদম। এটা হচ্ছে গ্যালারিটা দেখতে পাচ্ছো নিশ্চয়ই, যে এখানে এটা পুরোটা মানে রেলিং দিয়ে ঘেরা আছে, পুরোটা গ্যালারি। আর এই সামনেটা হচ্ছে ইডেন গার্ডেন, এই সামনেটা এটা মনে হয়, হ্যাঁ ওই তো এই ওপরে দেখছো, এই যে এইগুলো হচ্ছে ইডেন গার্ডেনের যে লাইটগুলো হয়, মানে যে খেলার সময় যে এই লাইটগুলো দেয়,
সেখানে এখানে মানে আমরা ভাবছি যে সামনে, তাই তো আমরা ভাবছি যে সামনে এখানে সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, ধোনি, মনি সবাই এক একবার করে এখানে খেলে গেছে। আমরা যখন ওই সামনে দাঁড়িয়েছিলাম সেই ব্যাপারটা হচ্ছিল, মানে ভাবছিলাম যে এই রাস্তা দিয়ে গাড়িতে করেই হোক আর হেঁটেই হোক, তো তারা গেছে আর ব্যাপার বাঙালির ইমোশন সৌরভ গাঙ্গুলি প্লাস এখানে অনেকজন যারা ধোনির ভক্ত, কেউ সচিনের ভক্ত, কেউ বিরাটের ভক্ত, সবাই তো এসছে নিশ্চয় ইডেনে খেলতে, তো ব্যাপার আছে, ব্যাপার আছে ভাই, এই জায়গাটাই ব্যাপার আছে, পিছনে মোহন বাগান, সামনে সরি কেলাবে কেলাবে ইডেন গার্ডেন, সামনে ইডেন গার্ডেন, আলাদা ইমোশন। তো গাইস আমার পেছনে, মানে আমার পেছনে নয়, আমি ওর সামনে দাঁড়িয়ে আছি, আমার পেছনে বলাটা ভুল হবে। তো আমি এখন আছি পেছনে, আমরা আছি ভাই, এখানে লেখা আছে দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আলাদাই ফিল আসছে এখানে, এখানেই তো। আরে বলছি ওই যে 2011 এ যে বিশ্ব ওয়ার্ল্ড কাপটা জিতেছিল সেটা তো এখানে ইডেনেই, হ্যাঁ ইডেনে, কারণ এটা ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছি, দেখো এখানে সব ছবি দেওয়া আছে, এখানে কিছু কিছু মুভমেন্ট ক্যাপচার করা আছে, মানে স্টেডিয়ামের ভালো ভালো কিছু মুভমেন্ট আর কি। এই যে এখানে 2011 এ যে ওয়ার্ল্ড কাপটা, টি টোয়েন্টি চ্যাম্পিয়ন লেখা আছে, কংগ্রেচুলেশন ইন্ডিয়া টি টোয়েন্টি চ্যাম্পিয়ন, এখানে আছে আমাদের সচিন টেন্ডুলকার। ইয়েস, তো আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আমার মুখ এখানে ফোকাস নিচ্ছে না, তার কারণ হচ্ছে পেছনের ইয়েটা এতটাই উজ্জ্বল, মানে এদের আমি তো উজ্জ্বল করে দিচ্ছি এই তো, মানে এদের দে ভালো করে দে না, না আমাকে দে, আমার ভ্যালু এতটাই বেশি, আমার এখানে সামনে আমার মুখই ফোকাসই নিচ্ছে না, পুরো কালো করে দিচ্ছে, দেখবে ফ্ল্যাশ অফ কর, এই দেখো আমার মুখ পুরো কালোই করে দিচ্ছে একদম, ঠিক আছে এতটাই এদের আমাদের ভ্যালু বেশি। তো ইডেনের সামনে দিয়ে একটা মাঠ আছে, ওই মাঠটা আই থিঙ্ক এই মাঠটা দিয়ে সব বেরিয়ে আসে, মানে যখন খেলা শেষ হয় তখন এই মাঠটা দিয়ে অবভিয়াসলি ভিড় হয়, তো সেই সময় মনে হয় এই মাঠটা দিয়ে বেরিয়ে সব মানে বাইরের দিকে বেরোয়, তো জানি না সেটা। তো পিছনে আছে আস্তে 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 দেখলাম যেখানে আশুতোষ কলেজ অ্যাথলেটিক ক্লাব বলে আছে, আর আছে হচ্ছে বঙ্গবাসী অ্যাথলেটিক ক্লাব, মেবি এই যারা ওখানে খেলাধুলা করে ওই কলেজের স্টুডেন্টগুলো তারা তাদেরই মনে হয় এই ক্লাবটা, তাই তো নাকি, ওরম কিছু হবে আমি এক্স্যাক্টলি জানি না, বাট আই থিঙ্ক ওটাই হবে। যদি তারা কেউ যদি জেনে থাকো যে অ্যাকচুয়ালি কী, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো গাইস তোমরা যদি মেনলি চাও যে কলকাতার যে বিউটি দেখবো, ঠিক আছে, তো আমি অ্যাকচুয়ালি মানে মানে নিজের মন থেকে প্রিফার করবো যে অবভিয়াসলি সন্ধ্যেবেলায় এসো বা নাইট আউট করো, কারণ সারাদিন কলকাতা যা বিজি, মানে কলকাতা এমনিতে অল টাইম বিজি, সব কখনো ঘুমোয় না, মানে কেউ কেউ বলে যে কলকাতা কখনো ঘুমায় না, কারণ হচ্ছে এই যে সারা রাত এখানে গাড়ি ঘাড়ে গাড়ি গাড়ি ঘোড়া চলে, সব কিছু চলে, ওই জন্য বলে যে কলকাতা কখনো ঘুমায় না। তো তোমরা যদি আসতে চাও তো সো প্লিজ একদিন থাকো পারলে, বা হোল নাইট মানে নাইট স্টে করো একদিন বা নাইট আউট করো, তারপরে বুঝতে পারবে যে কলকাতার কি বিউটিটা। এখানে দেখো মানে এই যে এই রাস্তাটা না জাস্ট চরম দেখতে, চরম দেখতে। আমি তোমাদেরকে কিছু একটা ভিডিও প্রোভাইড করে দেবো, মানে স্লাইড শো টাইপসে দেবো, সারাদিন কলকাতা ঘুরে একদম সেই নিজেকে ফালতু হয়রানি করা, কিন্তু আর সন্ধ্যাবেলায় বেরোলে না জাস্ট আলাদাই লাগে, মুখ থেকে মানে বোঝাতে পারছি না, তাই তো ভাই, আয় না ভিডিও তোলাই, আমি বোঝাতে পারছি না কি লেভেলে দেখে কি লেভেলের মানে স্যাটিসফ্যাকশন পাবে সেটা বলে সেরাই, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, চারিদিকে একটা ব্যাপার আছে, চারিদিকে জাস্ট ওয়াও, জাস্ট চারিদিকে ওয়াও। তো সন্ধ্যেবেলার বিউটি, নাইট বিউটি কলকাতার সেরাই, সারাদিন খুব বিজি থাকে কলকাতা, সারাদিনে ঘুরে একদম মজা পাবে না, বিশ্বাস করো আমি ঘুরেছি সারাদিনে, একদম বিরক্ত লাগে কলকাতায় ঘুরতে, এত ট্রাফিক এত জ্যাম, সন্ধ্যেবেলায় এসো বিউটি দেখতে পাবে একটা আলাদা রকম, আলাদাই কলকাতা দেখতে পাবে। Thank you.